হ্যালো বন্ধুরা, লাইট গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদেরই করা কিছু কোশ্চেনের উত্তর নিয়ে। তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্ট রয়েছে, তারা অনেকেই আমাকে বিভিন্ন বিষয়ে কোশ্চেন করেছো, যে কোশ্চেনগুলোর উত্তর ওর আমি কমেন্টের মাধ্যমে দিতে পারবো না, অথবা এত উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব না। তো যে কোশ্চেনগুলো একাধিকবার এসছে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং সেই কোশ্চেনগুলোর কিছুটা উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব, যাতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। এবং তোমরা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমাদের একাধিক কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে যাবে। কমেন্টে করা তোমাদের প্রশ্নগুলোর মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি নিয়েছি, প্রত্যেকের প্রশ্ন নিতে পারিনি, একই প্রশ্ন বারবার করে নিয়ে একই প্রশ্ন কেউ একটা করলে সেই প্রশ্নে নিয়েছি, এবং যে প্রশ্নগুলো জানা একান্তই গুরুত্বপূর্ণ সেই সমস্ত কোশ্চেনই আমি নিয়েছি। আর বেশি দূরে যায়নি, যে এক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আমার মনে হয়েছে যে এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া উচিত, সেই সমস্ত কোশ্চেন এর অ্যান্সার দিয়েছি। অনেকের কোশ্চেন মিস হয়ে যেতে পারে, তার জন্য সরি। অনেকেই জিজ্ঞাসাবাদ করেছো, যাদের কোশ্চেন এই ভিডিওতে পিক আপ করিনি, অবশ্যই নেক্সট ভিডিওতে তাদের কোশ্চেন নিয়ে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বরাবরের মতো বলে রাখি, তোমরা এখনও পর্যন্ত যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তো রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম কোশ্চেন কি আছে সেটা দেখে নেওয়া যাক। তো এখানে প্রথম কোশ্চেন করেছে সুব্রত মণ্ডল। সুব্রত মণ্ডল কোশ্চেন করেছে, যদি কোনো বিষয়ে 2 বা 3 নম্বর কম পেলে কি পাস করিয়ে দেবে? মানে বলতে চেয়েছে যে কোনো পার্টিকুলার সাবজেক্টে যদি 2 বা 3 নম্বর কম পাওয়া যায়, তাহলে কি সেই বিষয়ে পাস করিয়ে দেবে। তো সে বিষয়ে বলে রাখি, যদি তোমরা কোনো সাবজেক্টে 23 কিংবা 24 পাও, 1 নম্বর কিংবা 2 নম্বর কম থাকে, তাহলে কিন্তু টিচাররা 25 পাইয়ে পাস করিয়ে দেয়। এটা প্রত্যেকের ক্ষেত্রে আমি প্রতিনিয়ত, মানে প্রতি বছর এই 5-6 বছরে দেখে আসি যে এইরকম ঘটনা হয়েই থাকে, তাদের 25 পাইয়ে পাস করিয়ে দেওয়া হয়। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আরও যদি ডিটেলস জানতে চাও যে কীভাবে নম্বর দেওয়া হয়, সমস্ত কিছু আমি বলে দিলাম, যে আগে ভিডিও করে ফেলেছি, আই বাটনে কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের আরও ভালো মতন করে নম্বর রিলেটেড এর সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন এখানে করেছে হচ্ছে নন্দিনী চ্যাটার্জি। নন্দিনী চ্যাটার্জি বলেছে যে, দাদা ক্লাস 12-এ যারা উঠলো তাদের HS এক্সাম কি আগস্টে হবে? দাদা প্লিজ রিপ্লাই প্লিজ। তো আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা এবছর পরীক্ষা দিচ্ছে এবং এবছর যেভাবে শিক্ষাবর্ষ পরিবর্তন করা হচ্ছে, সেই অনুযায়ী আমাদের একটা ধারণা থেকেই যায় যে পরবর্তী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে নেক্সট বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের অ্যাকচুয়ালি পরীক্ষা কোন সময় হবে। তো এখন জানো তোমরা, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা যেহেতু বাকি আছে এবং খাতা যেহেতু এখনও দেখা হয়নি, সেই কারণে শিক্ষাবর্ষকে 2 মাস পিছিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ কি, যেটা জুলাই মাসে শুরু হতো কলেজের পর্ব, সেটা অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসে শুরু হবে। তো এখান থেকে তোমরা আইডিয়া করতেই পারছো যে তোমাদের যারা সিনিয়র রয়েছে, যে দাদারা রয়েছে যারা এবছর আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু এখন সেপ্টেম্বর মাসে আর কি কলেজে উঠবে। তার মানে কিন্তু তোমাদের ওই যে গ্যাপটা রয়েছে, ওই গ্যাপটা কিন্তু তোমাদের দ্বারাই পূরণ করা হবে, যেটা এখনও পুরোপুরি স্পষ্ট বলে দেওয়া হয়নি, কিন্তু এটা হবে। তোমাদেরও কিন্তু সেপ্টেম্বরেই আর কি কলেজে ওঠানো হবে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের পরীক্ষা কিন্তু ও জুনের শেষ কিংবা জুলাইয়ে পরীক্ষা তোমাদের হবে। তোমাদের কিন্তু যেরকম আগে ঘটতো সেরকমভাবে হবে না, তোমাদের জুলাইয়ে যেটা দেখা যেত, জুলাইয়ে তোমাদের রেজাল্ট বেরিয়ে যেত, এবং জুলাইয়ে তোমরা অন্যান্য বছরে কি হতো, ও শিক্ষার্থীরা কি কলেজে চলে যেত, কিন্তু এখন সেটা হবে না। এখানে তোমরা জুলাইয়ে এক্সাম দেবে, মানে তোমাদের এক্সামটাও অ্যাকচুয়ালি 2 মাস পিছিয়ে নিয়ে যাওয়া হবে, এটাই এখন অনুমান করা হচ্ছে, পুরোপুরি অফিসিয়াল এটা রিপোর্ট না। যখনই অফিসিয়ালভাবে কিছু জানানো হবে তখন তোমাদের আমি জানিয়ে দেবো, এবং 11-এর ওপর একটা পুরো বিস্তারিত ভিডিও আমি করে ফেলবো। তো নেক্সট কোশ্চেন দেখা যাক কে করেছে। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে সৌফিল হামিদ। ঈদ বলেছে, এত বিশাল সূত্র শেখার শখ মিটে গেল, পাশাপাশি ধন্যবাদ ভালো করে বোঝানোর জন্য। তো এখানে বলে রাখি, আমি একটা রীতিমতো ভিডিও করে ফেলেছিলাম অনেকদিন আগে, যে
বিভিন্ন সূত্রের প্রমাণ নিয়ে, যে আমরা যে সূত্রগুলো শিখি প্রত্যেকটা যদি কারণ ভালো মতন বুঝে মনে রাখতে পারি তাহলে সূত্র কখনোই আমরা ভুলবো না, আমাদের মাথা থেকে বেরোবেই না যদি আমাদের কারণটা পুরোপুরি মাথায় থাকে। তো সেই নিয়ে পুরো সমস্ত ভিডিও মানে সূত্রের প্রমাণ আমি দেখিয়ে দিয়েছিলাম, যে বর্গ রিলেটেড যে সূত্র রয়েছে মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের প্রমাণ প্রত্যেকটা, এবং এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে হোল কিউবের সমস্ত সূত্রেরও প্রমাণ আমি দেখিয়ে দিয়েছিলাম, এবং বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সমস্ত কিছু। এখানে সৈফুল সেই সূত্রের কথাই বলছে। তা অধিকাংশ স্টুডেন্টই এটা করে যে সূত্রগুলোকে মুখস্থ করে, যে কারণে প্রতিনিয়ত তারা ভুলে যায়। তো আমি বলবো ওই ভিডিওগুলো দেখো, ও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত ও সূত্রের প্রমাণের ভিডিও, তোমরা দেখো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরকম ও বলেনি এবং অধিকাংশ স্টুডেন্ট এরকম বলেছে যে সূত্র এত মনে রাখবো কীভাবে, যে প্রবলেম হচ্ছে। তা আমি বলবো অনেকের ক্লিয়ার হয়ে গেছে। আর সৈফুল তোমাকে বলবো তুমি আরেকবার ভিডিওটা দেখো, এবং শুধুমাত্র দেখো না, যেটা ভিডিওতে আমি দেখাচ্ছি সেটাকে নোট ডাউন করো, খাতায় নিজে লেখার চেষ্টা করো একবার, তাহলে তোমাদের মাথায় থেকে যাবে। এক্ষেত্রে আমি একটা কথা তোমাদের প্রত্যেককে বলবো, যে জিনিসটা আমরা ওয়ান টাইম শিখবো এবং লাইফ টাইম আমাদের কাজে লাগবে সেই জিনিসটা কিন্তু একটু কঠিনই হয়, যেহেতু আমরা যখন ছোটোবেলায় অ ক খ শিখি তখনও কিন্তু আমাদের মনে হয় অনেক সময় ধরে সামান্য জিনিস শিখতে হয়, কিন্তু আমরা সারা জীবন ওই জিনিসটা কাজে লাগাই, ABCD কিংবা অ ক খ। তো এরকমভাবে সূত্রও হচ্ছে অঙ্কের হাতেখড়ি। তো এই অঙ্কের এই সূত্রগুলো যদি তোমরা একবার শিখে যাও তোমাদের লাইফ টাইম কাজে লাগবে, তোমরা 7, 8, 9 অঙ্কগুলো তো করবেই, তার সাথে ভেবো না যে ওগুলো সূত্রগুলো আর কাজে লাগবে না, যখন চাকরির পরীক্ষা দেবে কিংবা অন্যান্য ম্যাথামেটিক্স রিলেটেড পরীক্ষা দেবে বা অঙ্ক করবে তখন কিন্তু এই সূত্রগুলোই তোমাদের কাজে লাগবে। তো ওয়ান টাইম যে জিনিস শিখে তোমাদের লাইফ টাইম কাজে লাগবে সেই জিনিস শিখতে কিন্তু একটু সমস্যা হবে, তাই জন্য একটু ভালো করে এ 2-3 ভিডিওগুলোকে ভালো করে দেখো। আমার মনে হয় একবার দেখে যদি তোমরা একবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের সূত্র রিলেটেড কোনো সমস্যা থাকবে না, যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গায় বুঝতে অবশ্যই কমেন্ট করতে পারো। এখানে নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে দীপিকা সেনগুপ্ত। দীপিকা বলেছে হচ্ছে দাদা বলছি নাম্বারিং না করলেও কি নাম্বার কাটে, কতটা কাটে তাহলে? তো দেখো এখানে নাম্বারিং না করলে ধরো তোমার যে নাম্বার যে 2-5 বা 3-5 যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের নাম্বার অবশ্যই লিখতে হবে টিচারদের দেখার ক্ষেত্রে। এবার যদি তোমরা কোনো কারণে ভুলে যাও তাহলে কিন্তু টিচাররা দেখতে বিরক্তিবোধ হবে, এবং নাম্বার এখানে কোনো রুলস রেগুলেশন নেই যে এই নম্বরটা এই কোনো নম্বর দাগ নম্বর না দিলে তোমাদের নম্বর কাটতেই হবে। তো এখানে টিচারের ওপর ডিপেন্ড করছে, যদি টিচাররা চায় যে খুবই বিরক্ত হয়ে যায়, প্রত্যেকটা টিচারই বিরক্ত হয়ে যাবে যদি পরপর না লেখো, আর যদি পরপর থাকে অনেক টিচাররা নাও কাটতে পারে, সেটা টিচারের ওপর ডিপেন্ড করে। তো অধিকাংশ ক্ষেত্রে টিচাররা কাটে না, নাম্বার দিয়ে দেওয়ারই চেষ্টা করে। এখানে নেক্সট কোশ্চেন করেছে হচ্ছে রিম্পা রয়, দাদা আমি কমার্স নিতে চাই ফ্যামিলিতে কি করে বোঝাবো প্লিজ? মানে তার ফ্যামিলি হয়তো কমার্স নিতে দিচ্ছে না, বলছে সায়েন্স নেও বা কিংবা আর্টস নেও। প্রত্যেকটা ফ্যামিলি দেখা যায় যে প্রত্যেকটা স্টুডেন্টের কেরিয়ার নিয়ে খুবই সচেতন থাকে, এবং তারা এতটাই সচেতন থাকে যে প্রত্যেককে মনে করে যে তাদের বেস্টটা তুলে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট কি, তার জন্য কি সেই সাবজেক্টটা বেস্ট সেটা কোনো গার্জিয়ানটি মনে করে না। যদি গার্জিয়ানরা ভিডিওটি দেখে থাকো বা কোনো প্যারেন্টস ভিডিওটি দেখে থাকো তাহলে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে তাদের কোন জিনিসটা, যখন আমরা কোনো একটা ড্রেস কিনতে যাই একটা স্টুডেন্টের, তখন আমরা প্রত্যেকে প্রত্যেক গার্জিয়ানরা যে এই ড্রেসটা তার পছন্দ হয়েছে কিনা, নিজেদের যে ছেলেমেয়ে রয়েছে তাদের পছন্দ হয়েছে কিনা সেই পছন্দের ওপর নির্ভর করে কিনি। যখন আমরা সামান্য সামান্য জিনিসেও ও তাদের মতামত নিই, কেন আমরা তাদের লাইফের যখন ওর মুখ্যম জিনিস যে যে সাবজেক্টটা ওকে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যেতে হবে, ওকে ক্যারি করে এগিয়ে নিয়ে যেতে হবে, আসলে ও কি সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে কিনা, এবং ওই সাবজেক্টটা কি ওর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা বা পড়তে পারবে কিনা, তার সেই সাবজেক্টের সাথে সময় কাটাতে ভালো লাগে কিনা, এইগুলোর ওপর ভিত্তি করে কিন্তু তাকে সাবজেক্ট দিয়ে দিতে হবে। এর আগের বছরের একটা ঘটনা আমি শেয়ার করি, এর আগের বছর না তার আগের বছর ওর একটা স্টুডেন্ট 11 সায়েন্স নিয়েছিল এবং তার কেমিস্ট্রি ভালো লাগতো না, জোর জবরদস্তি তার মা বলেছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ যদি না থাকে তাহলে পড়াশোনা করে কেরিয়ার নাকি হবে না, কিন্তু সে প্রথম থেকেই বলছিল যে কেমিস্ট্রি আমি নিতে পারবো না। তো আমিও এই বিষয়ে বলতে চেয়েছিলাম কিন্তু তিনি শোনেনি। পরবর্তী সময়ে কিন্তু সে যখন কেমিস্ট্রিতে ফেল করার জন্য 12 উঠতে পারেনি, পরবর্তী সময়ে কিন্তু তাকে কেমিস্ট্রি থেকে বাদ দিয়ে তাকে আবার কি ওই সাবজেক্টে আবার 11 থাকতে হয় এবং পরবর্তীকালে সে কিন্তু কেমিস্ট্রি চেঞ্জ করে। তো এই যদি তার প্যারেন্টসরা আগেই বুঝতে পারতো যে কেমিস্ট্রি নিয়ে তো সে এগিয়ে যেতে পারে না, সেই একমাত্র জানে যে কেরিয়ার করবে, সেই একমাত্র জানে সে কোন সাবজেক্টের
সাথে সময় কাটাতে পারে। এ অন্য কেউ কিন্তু বলে দিতে পারে না সেই সাবজেক্টের সাথে কোন সাবজেক্টটা তার জন্য বেস্ট। শুধুমাত্র আমি বারবারের মতন বলি যে শুধুমাত্র কোন সাবজেক্টটা তোমার জন্য বেস্ট তুমিই বলে দিতে পারো। কিন্তু এখন কথা আসছে যে এখন রিম্পার মতো যারা প্রবলেম ফেস করছে তারা কী করবে। তাদের কিন্তু হাতে একটাই কাজ রয়েছে, তারা শুধুমাত্র এটাই করতে পারো, প্যারেন্টসদের বোঝাতে পারো। কারণ তোমাদের এর কথা তারা চিন্তা করে, এবং তারা যদি তুমি যদি পার্টিকুলার যে কোনো ওয়েতে যদি তোমাদের প্যারেন্টসদের তোমরা বোঝাতে পারো, তাহলে কিন্তু তোমাকে সেই সাবজেক্ট তোমাকে দেবে না, তোমার মতো সাবজেক্টই দেবে। তোমাদের বলতে হবে যদি আমরা এই সাবজেক্ট নিয়ে যদি কোনো কারণে পরবর্তী সময়ে এগিয়ে না যেতে পারি, এটা শুধুমাত্র 11-12 ব্যাপার না, এটা প্রতিনিয়ত এরপরে কলেজ রয়েছে, তারপরে আরও জোর এগিয়ে যেতে হবে, এই সাবজেক্টের ওপর এগিয়ে যেতে হবে, সেই সাবজেক্টটা আমার ভালো লাগে না, আমি পড়বো, কেরিয়ার অনেক রকমভাবে তোমাদের বোঝানো যেতে পারে। তো এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের করে দেবো, তো তোমরা এইভাবে বোঝাও, আশা করি তোমাদের প্যারেন্টস বুঝতে পারবে। তো আমি পরবর্তী ভিডিওতে পুরো আলোচনা করব, এখানে বেশি আলোচনা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো এখানে নেক্সট কোয়েশ্চেন করেছে হিয়া চৌধুরী, নিয়ে বলেছে দাদা আমার ম্যাথ ভালো লাগে বাট ফিজিক্স ও কেমিস্ট্রি ভালো লাগে না, সেক্ষেত্রে আমি। তো এখানে তুমি বলছো যে তোমার ম্যাথ ভালো লাগে, ফিজিক্স ও কেমিস্ট্রি তোমার ভালো লাগে না, সেক্ষেত্রে তুমি কোন সাবজেক্ট নেবে? যেহেতু তোমার ম্যাথ ভালো লাগে সেক্ষেত্রে আমি বলবো তুমি কমার্স নিতে পারো। আমি কমার্সের ওপর একটা ভিডিও করে ফেলেছি সাবজেক্ট কম্বিনেশনের ওপর, তুমি সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং যদি তুমি বায়োসায়েন্স নিতে চাও তাহলে তুমি বায়োসায়েন্সও নিতে পারো, সেখানে ফিজিক্স আর কেমিস্ট্রি রাখবে না, বাদবাকি অন্য সাবজেক্ট ওখান থেকে নিতে পারো বায়োলজির সাথে, যদি তোমাদের লাইফ সায়েন্স তোমার আর ক্লাস 10 ভালো লাগে। তো একই রকম ক্লাস 10 আর 12-এর 9-এ যে চ্যাপ্টারগুলো ছিল সেটাই তোমাদের বায়োলজিতে 11-এ রয়েছে, এবং 12-এ যে বায়োলজিটা রয়েছে সেটা পুরোপুরি 10-এর গুলোই দেওয়া রয়েছে, মানে 10-এর যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলোই দেওয়া রয়েছে, জাস্ট একটু বড় করে দেওয়া রয়েছে। এর থেকে বেশি কিছু নেই, কিছু অ্যাড করা হয়েছে তার সাথে, বড় করা হয়েছে, এবং সিলেবাসটা কিন্তু একই রকম। সেক্ষেত্রে যদি তোমার লাইফ সায়েন্স ভালো লাগে তো তুমি কিন্তু এখানে বায়োসায়েন্স নিতে পারো। তো আর আমি কমেন্ট বলছি না, এই কটা কমেন্ট নিয়েছি, নেক্সট সানডেতে আবার তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ নিয়ে আলোচনা করব। তোমরা কোনো জিজ্ঞাসাবাদ করতে চাইলে, কোনো আরও ডাউট থাকলে, কোনো বিষয়ের উপর কোশ্চেন করতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করো, তার অ্যান্সার আমি নেক্সট ভিডিও কমেন্ট নেক্সট সানডেতে ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।